নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 30শে সেপ্টেম্বরের আগে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টে 4,000 টাকা পেতে চান, তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি প্রকল্পে সমস্ত মানুষজনদের 4,000 করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই টাকাটি যদি আপনিও দ্রুত আপনার অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কী কী করবেন এবং কোথায় কিভাবে আবেদন করবেন বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। তো পুরো ভিডিওটি তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল ঘন্টাটাও অল করে রাখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক বিস্তারিত। তো বন্ধুরা, বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে সাহায্যের পরিমাণ 4,000 টাকা করার ভাবনা চলছে। এই পরিস্থিতিতে যদি এখনও কোনো কৃষক এই প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন, তাহলে তার কাছে একেবারে 4,000 টাকা পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। ইতিমধ্যেই আগস্ট নভেম্বর ত্রৈমাসিকে 10.27 কোটি মানুষের অ্যাকাউন্টে 2,000 টাকা করে ঢুকেছে, এবং এই 2,000 টাকাটি কিন্তু বাড়িয়ে 4,000 টাকা করার কথা ভাবনা চলছে। সুতরাং আপনি যদি এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন না করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, কিভাবে আবেদন করবেন সেটা আপনাদের দেখিয়ে দেব। তো এই প্রকল্প থেকে 12.14 কোটি কৃষক কিন্তু জুড়ে রয়েছে এবং তারা প্রত্যেকটি কিস্তি কিন্তু পাচ্ছে। এই পরিস্থিতিতে যে সকল কৃষক এখনও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেননি, তারা যদি 30শে সেপ্টেম্বরের মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করে নেন, তাহলে এবার তাদের ব্যাংক অ্যাকাউন্টে 4,000 টাকা ঢুকে যাবে। আবেদন গৃহীত হলেই অক্টোবর বা নভেম্বরে সংশ্লিষ্ট কৃষকের অ্যাকাউন্টে 2,000 টাকা ঢুকবে, আর ফের ডিসেম্বরেই আবার কিন্তু 2,000 টাকা ঢুকবে। সেই জন্য আপনাকে যেখানে রেজিস্ট্রেশন করতে হবে, এই হচ্ছে তার ওয়েবসাইট pmkisan.gov.in। আপনি যদি চান ফর্ম ফিল আপটি দেখতে, অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেখানে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। তবে যদি কেউ রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মচারী হয়ে থাকেন বা তার মাসিক বেতন 10,000 টাকার বেশি হয়ে থাকে, তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। তাছাড়া যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট, বর্তমান মন্ত্রী বা পূর্ব মন্ত্রী, মেয়র, পঞ্চায়েতের অধ্যক্ষ, এরা কিন্তু সুবিধাটি পাবেন না। আবার এর পাশাপাশি কিছুদিন আগে যে কিস্তিটি দেওয়া হয়েছিল, সেখানে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলেই অনেকে দাবি করছে। জানা গিয়েছে যে রাজ্য সরকারগুলির তরফে 2.68 কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 2,000 টাকা যাওয়া আটকানো হয়েছে। তবে বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আমরা কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম, আমরা কিন্তু পরপর দুটো কিস্তি একসাথে পেয়েছি, অর্থাৎ 4,000 টাকা কিন্তু একসাথেই পেয়েছি। তাছাড়া 31 লক্ষ কৃষকের আবেদন নাকচ করেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে প্রকল্পের টাকা পেতে অনেকেই কিন্তু নিজেকে কৃষক বলে দাবি করছে এবং অনেকেই ভুয়ো ব্যক্তির আবেদন জানিয়ে ফেলেছে। এর পাশাপাশি ভুলভাবে আবেদন করছে, IFSC কোড যে ব্যাংকের সেটা অনেকে দিচ্ছে না এবং যার ফলে কিন্তু টাকাগুলো আসছে না। তো সেই সমস্যার কথা যদি আপনারা জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই দুটো ফোন নম্বরে আপনারা ফোন করতে পারেন। এছাড়াও আপনি এই ইমেলে কিন্তু আপনারা ইমেল করেও জানাতে পারেন আপনার সমস্যার কথা। তাহলেই কিন্তু আপনি যদি কিস্তিটি না পেয়ে থাকেন এবং আপনি যদি সঠিকভাবে ফিল আপ করেছেন, তাহলে আপনার টাকা ঢুকতে বেশি দিন লাগবে না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন কৃষক সম্মান নিধির যে টাকা, সেটা কিন্তু 2,000 থেকে 4,000 করার কথা চলছে। তো আপনি যদি এখনও অ্যাপ্লাই না করে থাকেন, অ্যাপ্লাই করুন, আর না করতে পারলে অবশ্যই কমেন্টে জানান, আপনাদের দেখে দেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটিকে একটি শেয়ার করে দেবেন অন্যদের সাথে।